শুভ সকাল সবাইকে, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আর আজকে সকাল থেকে এত গরম, অবশ্য কয়েকদিনই খুবই গরম পড়ছে, মনে হচ্ছে এই তো বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হলো না। দুই তিন দিনই মনে হচ্ছিল বৃষ্টি হবে, আজকেই বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। প্রচন্ড গরম, এত গরম সকাল থেকে গরম। আমি তো গতকালও ছাদে যেতে পারিনি, যতই গরম হোক আজকে আমি ছাদে যাবই। ছাদে অনেকগুলো শাক আছে, শাকগুলো তুলতে যাব। গরমে তো আমার ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড ঠান্ডা, ঘেমে ঠান্ডা লেগে গেছে। রান্নাঘরে গেলেই তো ঠান্ডা লেগে যায়, ওই জন্য তো লবঙ্গ খাচ্ছি। আমার মুখে মূলত লবঙ্গ, ওই জন্য কথা বলতে বেঁধে গেছে। আমার মুখে লবঙ্গ দিয়ে রাখছি, মানে খুবই খুবই গরম, এত ঘেমে যায়। আমি তো রান্নাঘরে রান্না করতে গেলেই তো ঘেমে যাই, তারপরে এত গরমের মধ্যে ছাদে যাব, সেটা অনেক একটা বড় ব্যাপার। খুব সকাল সকালেও যেতে পারছি না, বাসায় সকালে কিছু কাজ থাকে সেটা সেরে তারপরে। অবশ্য একটু খুব সকালে গেলেও, খুব সকালে গেলেও কিন্তু ঘেমে গোসল হয়ে যায়, তখন আর মানে নাস্তা তৈরি করা বা কোনো এনার্জি থাকে না। সেজন্য নাস্তার ব্যবস্থা করে তারপরে ছাদে যাব, ছাদে থেকে এসে তারপরে নাস্তা করব। এখন যাই দেখি, আমি প্রতিদিনের মতোই তো গরম পানিতে লেবু অ্যালোভেরা এটা খাই। আমি লেবু অ্যালোভেরা গরম পানি খেয়ে তারপরে মমিনের অফিসে বের করে দিয়ে তারপরে ছাদে যাব। ছাদে একটু গাছপালা যত্ন নিব, তারপরে কিছু পাই কিনা, ছাদে গেলে তো আমি কিছু না কিছু পাই, অন্তত শাক তো এক ডালা পাই। ছাদে যাব, তার আগে অ্যালোভেরা লেবুটা একটু খেয়ে ফেলি, তারপরে অন্য কাজ, তারপরে ছাদে যাব, তারপরে আপনাদের সাথে তো সবকিছু শেয়ারই করব। এই যে সকালে উঠেই কিন্তু ঘেমে গেছি, মানে এত ঘামি আমি, সবাই এত ঘামে কিনা জানি না, কিন্তু আমি কিন্তু প্রচন্ড ঘামি। রান্নাঘরে গেলেই একদম ঘেমে যাই, কি আর করা, ঘামলেও তো করার কিছু নাই, আমাদের যে কাজ সেগুলো তো করতেই হবে। আর ছাদে অনেক সময় বাতাস থাকলেও, রোদ হলেও কিন্তু ওরকম মানে ঘাম আসে না বা ক্লান্তি আসে না, কিন্তু ইদানিং কিন্তু কোনো বাতাস নাই, একদম রোদ মানে রোদ। তারপরও আজকে আমি ছাদে যাব, তাহলে চলুন। আগে অ্যালোভেরাটা খেয়ে নি, যে আমার গাছের অ্যালোভেরা এত মোটা হয়েছে, মানে কতটা মোটা। অ্যালোভেরা কিন্তু খুবই উপকার, সবাই খেতে পারলে কিন্তু ভালো। আমার মেয়েরা মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না, মমিনও প্রতিদিন না খেলেও খায়। এই যে উপরে খোসাটা তুলে ফেলে তারপরে আমি চামচ দিয়েও অ্যালোভেরার জেলটা বের করে নিতে পারি, আবার চাকু দিয়েও বের করে নিতে পারি, যেভাবেই করি। আবার এই জেলটা বের করে, এই জেলটা বের করে কিন্তু আমরা ব্লেন্ড করে নিতে পারি, কিন্তু এই প্রতিদিন ব্লেন্ড করার কোনোই দরকার হয় না। এই যে চামচ দিয়ে আস্তে আস্তে বের করলে এটা কিন্তু জেলের মতো বের হয়ে আসে। এই যে কত সুন্দর জেলটা কিন্তু চলে আসছে। এটা আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে, তাই মানে এটা কাজটা খুব একটা জটিল মনে হয় না, খুবই স্বাভাবিক মনে হয়। আবার চাকু দিয়ে টুকরো টুকরো করে কাটলে সেটা কিন্তু আইসের মতো টুকরো টুকরো হয়, কিউব হয়, সেটাও কিন্তু ভালো লাগে। আবার অনেক সময় ওইটা খেতে কারো মনে হতে পারে যে গলায় বেঁধে গেল, এটাও কিন্তু মনে হতে পারে, সেই জন্য এই জেলের মতো করে নেওয়াটাই ভালো। চামচ দিয়ে খুব জোরে না করে আস্তে আস্তে করলে কিন্তু এটা জেলের মতো হয়ে বের হয়ে আসে, আর চামচ দিয়ে কেটে কেটে তুললে কিন্তু এই অ্যালোভেরাটা মানে বড় বড় টুকরো হয়ে আসে। আর আমি যে আস্তে আস্তে করছি, এটা কিন্তু জেলের মতো হয়ে আসছে। আমার প্রতিদিনই খাই তো অভ্যাস হয়ে গেছে, যেভাবে হোক খেয়ে নিই, কোনো সমস্যা হয় না। আর যারা নতুন খায় বা খেতে চাচ্ছে, তারা কিন্তু এই জেলের মতো করে খেলে ভালো হবে, তাছাড়া মনে হবে যে বুঝি গলায় বেঁধে গেল,
এটা কিন্তু আলাদা কোনো রকম ফ্লেভার থাকে না, একদম স্বাদ গন্ধহীন যেটাকে বলে সেটা কিন্তু। আর কেউ এর মধ্যে মধু দিয়ে নিতে পারে, তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। আমি অবশ্য মধু যে পছন্দ করি না তা কিন্তু না, মধু মাঝে মধ্যে খাই, কিন্তু আমি মিষ্টিটা একটু কম খাওয়ারই চেষ্টা করছি। দেখি মানে ওজনটা একটু কমে কি না, মোটা হয়ে যাচ্ছি যেহেতু। আর গরম পানিতে লেবু, এটা তো অনেকেই খায়, অনেকেই খায় এটা, এটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু অ্যালোভেরাটা কিন্তু সবাই খায় না, কেউ কেউ খায়। সেজন্য আমরা গাছে একটা বারান্দাতেও একটা গাছ লাগাতে পারি, সেখানে কিন্তু আমাদের মানে বাসায় খাওয়ার মতো অ্যালোভেরা হয়ে যাবে। আর আমার তো ছাদে তো বিশাল অ্যালোভেরা বাগান আছে, প্রতি মাসে আমাকে কিছু ছোট ছোট চারা গাছ তো তুলে ফেলতে হয়। কাউকে বলি তোমরা নেবে, তোমরা নেবে, আশেপাশে সবাইকে বলি নেবে, আমাদের অ্যাপার্টমেন্টে তো অনেকেই বলি যে নেবে কি না, সবাই মনে করে আছেই তো ছাদে, বিষয়টা এমন হয়ে যায়। আসলে টব তৈরি করে, মাটি তৈরি করে অ্যালোভেরা বা যে কোনো গাছ লাগানো সবাই কিন্তু এটা পছন্দ করে না। আর যার ভালো লাগে সে কিন্তু ড্রয়িং রুমে একটা গাছ লাগিয়ে ফেলে, বা বারান্দা, ছোট একটা বারান্দা থাকলেও কিন্তু দুই চারটা গাছ লাগায়, যাদের মানে গাছের প্রতি ভালোবাসা আছে। এটা তো ভালোবাসা থেকেই মূলত। এই যে হালকা হালকা গরম অ্যালোভেরা, এটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। আর এই গরমের মধ্যে এটা তো খুবই উপকার। অ্যালোভেরাটা একটু আস্তে আস্তে খায়, পেপার পড়তে পড়তে, সব কাজে এত তাড়াহুড়া করলে হয় না, যেহেতু আমি রান্নাটা খুবই তাড়াহুড়া করে করি, খুবই ঝটপট করি। যে রান্নাঘরে গরম সেটা একটা কারণ, আবার রান্নাটা হয়ে গেলে আমি আরামে বসে অন্য একটা কাজ করতে পারবো, সেটাও একটা কারণ। কিন্তু রান্না যে ভালো হবে না সেটা কিন্তু না, আমি যতই তাড়াতাড়ি করি রান্নাটা কিন্তু আমার মনের মতো হতেই হবে। এই তো আমার অ্যালোভেরা খাওয়া হয়ে গেল, পেপারটা সব পড়া হবে না, একটু হেডলাইনগুলো চোখ বুলিয়ে নি। প্রতিভাও দেখছি উঠে গেছে, ঘুম ভেঙে গেছে, বাবা প্রতিভা আজকে দেখছি অ্যালোভেরা ধরেছে, অ্যালোভেরা খাবে। এরা মাঝে মধ্যে খেতে চায় অবশ্য, আমাকে দেখা দেখি প্রতিভা তো আমি যা করি সেটাই করার চেষ্টা করে। আচ্ছা আমি কেটে দিই, ওর হাত কেটে যাবে। আর খুব বেশি খাওয়ার কিন্তু দরকার হয় না, এই যে এক টুকরো, এক টুকরো খেলেই কিন্তু যথেষ্ট। লেবু যেরকম, ছোট লেবু হলে একটা লেবু খাবো, কিংবা বড় লেবু হলে এক টুকরো মানে এক ফালি অর্ধেক লেবু খেলেই যথেষ্ট, এরকম বিষয়টা। খুব বেশি খেতে হবে তার কিন্তু কোনো মানে নাই। আর ঠান্ডা লাগলে মাঝে মধ্যে আমি লবঙ্গ খেতে থাকি, লবঙ্গ খেলে কিন্তু ঠান্ডা লাগাটা ভালো হয়ে যায়। প্রতিভা অ্যালোভেরা খেতে থাক, আর আমি ঝটপট কিছু রান্নাঘরে কাজ করে নিই। ছোটরাও কাজ শেখা দরকার, ওই জন্য আমি ছেড়ে দিলাম যে একাই করুক। আমি কিন্তু অ্যালোভেরা জেলটা বের করে দিতে পারতাম, কিন্তু ওকেও দিলাম যে শিখতে হবে, তো সব কাজই শিখতে হবে, সব কাজই সবসময় করতে হবে তার কিন্তু কোনো মানে নাই, কিন্তু কাজটা শিখে রাখতে হবে যে কোনো কাজ। যেরকম মা হঠাৎ অসুস্থ হলো, তখন তো তাকে রান্নাবান্না বা অন্যান্য কাজ করতে হবে, মায়ের সেবা করতে হবে, সেটাও যেন সে পারে, মানে তাকে পারতে হবে সব কাজ। কিন্তু সবসময় সব কাজ যে বাচ্চাদের দিয়ে করাতে হবে তা কিন্তু না। তারপরে ছোটোখাটো কাজ,
যেরকম আমার বাসায় খাওয়ার পরে খাওয়ার প্লেটটা যার প্লেট সেই কিন্তু ধুয়ে রাখে, এটা সবারই কিন্তু অভ্যাস হয়ে গেছে। কিছু কিছু কাজ কিন্তু অভ্যাসের ব্যাপার, সেটা আর তখন কিন্তু সেটা আর কাজ মনে হয় না। হ্যাঁ, লেবুও খাচ্ছে, আচ্ছা খেয়ে অভ্যাস করুক। এও খায়, মাঝে মধ্যে অবশ্য খায়, প্রতিদিন খায় তা কিন্তু না। হঠাৎ ঘুম থেকে উঠে কখনো দেখলো যে মামনি খাচ্ছে, তাহলে আমি একটু খাই না কেন? আজকেও দেখছি হঠাৎই আমাকে খাওয়া দেখে ওরও খেতে ইচ্ছা করলো। আমি অবশ্য ওদের জোর করে বলি না, খেতেই হবে, ওই ইচ্ছা হলো খাবে বা না খাবে সেটা ওর খুশি। আর এর মধ্যে মমিনেরও নাস্তা বানানো হয়ে গেছে, নাস্তা করাও হয়ে গেছে। মমিনের অফিসে বের হয়ে বসে আছে, আর মমিন অফিস চলে গেল, আর আমিও ছাদে চলে আসলাম। ছাদ আমার একটা খুবই পছন্দের জায়গা, এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। কখনো যদি মনটা ভালো না থাকে, ছাদে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। যে গাছপালার কাছে আসলেই কিন্তু খুবই ভালো লাগে। এই যে পুঁই শাকগুলো, এগুলো একটু মোটা হয়নি কিন্তু বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে, এগুলো আজকে কেটে নেব। খুব মানে মোটা হয়নি তো, এটা বেশি দিন থাকলে অবশ্য শক্ত হয়ে যাবে, সেজন্য কেটে নেব, আবার নতুন করে ডগা বের হবে নতুন। এই যে দুইটা পাতা রেখে কাটতে হয়, যেন পাতার পাশ দিয়ে নতুন একটা ডগা বের হবে। অনেক কয়েকটাই হয়েছে, সবগুলোই কেটে নি। কাটার সময় কিন্তু আমাদের দুইটা বা তিনটা পাতা রেখে কাটতে হয়। পুঁই শাক তো কেটে আনলাম, কেটে বাসায় চলে আসছি। বেশিক্ষণ ছাদে থাকতে পারলাম না, রোদ উঠে গেছে। আর পুঁই শাকের সঙ্গে আমি কিছু মিষ্টি আলু শাক আর কলমি শাকও নিয়ে এসেছি। আর এই যে অ্যালোভেরা, অ্যালোভেরাগুলো এই মগের মধ্যে নিয়ে এসেছি, কারণ অ্যালোভেরা থেকে এই যে লাল একটা কষ বের হয়, এই যে এরকম, আমি যে ডালাতেই আনি না কেন ডালাটা নষ্ট হয়ে যায়। পুঁই শাকগুলো আলাদা রান্না করব, আর কলমি শাক মিষ্টি আলু শাক এটা একসঙ্গে ভাজি করব। সবগুলো একসঙ্গে ভাজি করলে এটা কিন্তু একটা খুবই মজা লাগে। এক ধরনের শাক একরকম টেস্ট, আবার পাঁচমিশালি শাক বলে একটা কথা আছে, কিন্তু সেটা কিন্তু একটা আলাদা রকম টেস্ট, মানে অন্যরকম মজা। অ্যালোভেরাগুলো ধুয়ে রেখে দেবো, এই যে কষগুলো এভাবে রাখলে কষগুলো বের হয়ে যাবে। এই যে কিভাবে কষ বের হচ্ছে, পরে দেখা যাবে মগটা একদম কালো হয়ে গেছে। আর শাক তুলতে যে আরো কিছু আমি এই যে ইনডোর প্ল্যান্টস নিয়ে এসেছি, এগুলো ছাদে তো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায়, এগুলো আমি কেটে কেটে ছোট টবে লাগিয়ে দেবো। আর এই ছোট টবটাও নিয়ে আসলাম, এটাও বেশ সুন্দর হয়েছে, কিন্তু আর একটা লম্বা ডাল ছিল মানি প্ল্যান্টের, সেটা ভেঙে গেল মনে হচ্ছে। এই গামলার মধ্যে সব কিছু একসঙ্গে নিয়ে এসেছি তো মনে হচ্ছে যে আর একটা লম্বা ছিল ডাল, সেটা ভেঙে গেল। আচ্ছা সমস্যা নাই, আবারই বড় হয়ে যাবে। আর এই যে লম্বা লম্বাগুলো, এগুলো আমি কেটে কেটে ছোট ছোট টবে লাগিয়ে দেব, আর কিছু পানির মধ্যে রেখে দেব ফুলদানিতে। পানির মধ্যে রাখলে প্রচণ্ড গরম তো, মানে লাগালে মানে হবে ঠিকই কিন্তু পাতাগুলো ঝরে যাবে, সেজন্য পানির মধ্যে রাখবো। পানির মধ্যে শিকড়টা গজিয়ে গেলে তখন কিন্তু লাগিয়ে দিলে তারা আর বুঝতেই পারবে না, হয়ে যাবে। এই যে আমি গামলার মধ্যে কত রকম যন্ত্রপাতি নিয়ে গেছি, গামলার মধ্যে মগ, কাছি, তারপরে নিড়ানি, কুড়নি, মানে অনেক কিছু নিয়ে গেছি। যে অনেক সময় শাক তুলতে গেলে তো আমি টুলও নিয়ে যাই, যে বসে বসে অনেকক্ষণ ধরে শাক তুলতে হবে। এই যে এইভাবে কাটবো, এগুলো কিন্তু
এই পাতার পাশ দিয়ে মানে পাতার নিচ থেকে কাটতে হবে, তাহলে ওই পাতা থেকেই কিন্তু ওই গোড়া থেকে শেকড়টা বের হবে। এই যে এইভাবে আমি এই ফুলদানির মধ্যে সাজিয়ে রাখব, তাহলে দেখতেও ভালো লাগবে আর শিকড়টাও গজিয়ে যাবে। এই যে এইটুকুর কিন্তু কোনো কাজ নাই, এই যে পাতার নিচে কাটতে হবে। এই যে এখানে কুশি বাড়াচ্ছে, এটা রেখে দিলে ওখান থেকে কিন্তু কুশিটা বের হয়ে যাবে। সবগুলোই আমি ছোট ছোট করে কেটে নেব, খুব বেশি লম্বা এখন যেহেতু বেশি প্রচণ্ড গরম, অতটা লম্বা গাছটা তেমনভাবে পানির মধ্যেও ভালো থাকবে না, আর বর্ষার সময় অতটা লম্বা রেখে দিলেও কিন্তু খুবই সুন্দর থাকে। এখন আমি মোটামুটি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব, নিয়ে ফুলদানিতে রেখে দেব পানির মধ্যে। এই যে কী সুন্দর লাগছে! যারা গাছ লাগাতে পছন্দ করে না তারাও কিন্তু দেখে বলবে যে না, বেশ সুন্দর লাগছে। আর বাকিগুলো আমি ছোট ছোট করে কেটে টবে লাগিয়ে দেব, বারান্দাতে অনেক টব আছে সেগুলোতে লাগিয়ে দেব। এই যে কি সুন্দর! সকালে খিচুড়ি রান্না করেছি, কারণ রুটি বানানোর মতো অত সময় পাবো না, আজকে ছাদেই ক্লান্ত হয়ে গেছি। আর মমিনের টিফিনটা তো আমি আগেই বানিয়ে রেখে গেছিলাম, মমিন অফিসে যাওয়ার পরে তো আমি ছাদে গেছি। এখন আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, খিদাও লেগে গেছে বেশি, তাই এখন খেয়ে ফেলি আর কি। এই যে আমি সবসময় কিন্তু মাংসের মধ্যে, খিচুড়ির মধ্যে এইভাবে রসুনগুলো দিই, এটা কিন্তু খুবই ভালো লাগে। কাঁচা রসুন খাওয়া ভালো, কিন্তু আমি কেন জানি খেতে পারি না, একটা গন্ধ লাগে। আর এইটা হলো আমলকির আচার, আমলকির আচার কদিন আগে করেছিলাম, আমলকিটাও কিন্তু খুবই উপকারী। আর এমনিতে খেতে ইচ্ছা না করলেও আমলকির আচার বানিয়ে খেলে সেটা কিন্তু মজাই মজা। আমার পরিশ্রমটাও একটু বেশি হয়েছে, তাই খাওয়াটাও একটু বেশি করেই খেয়ে নি। আমি অবশ্য সকালে একটা রুটি খাই, আজকে একটু বেশি খাওয়া হচ্ছে। বেশি পরিশ্রম করলে একটু বেশি খেলেও অবশ্য সমস্যা নাই। আর এটা তো আমার পছন্দের মাস কালার ডালের খিচুড়ি, এটা পেলে তো আমি একটু বেশিই খাই, আর তার সঙ্গে আচার আছে কথাই তো নাই। খিচুড়ির সঙ্গে আচার সে তো খুবই মজা, আর ডিমটা যদি ভুনা হয়, দো পেঁয়াজও হয়, তাহলে তো আরও মজা। কিন্তু আমি তেলটা খাওয়ার একটু চেষ্টা কম করছি, ওই জন্য আর শুধু সিদ্ধ ডিমই খাবো। তেল খাওয়ার চেষ্টা কম করছি, কিন্তু রান্না করতে গেলে তেল একটু বেশিই দেওয়া হয়ে যায়, মনে হয় যে কেমন কালারটা ভালো হচ্ছে না, তখন আর একটু বেশি দিয়ে ফেলি, কিন্তু ভাবতেই আছি যে তেল একটু কম খাবো। আসলে আমরা বাঙালিরা একটু তেলে তেলে মশলায় ভোনা, তেলে ভোনা এইগুলো খেতেই খুবই পছন্দ করি, আর বেশি মশলা দিলে তেল কিন্তু বেশি লাগেই। আপনাদের না দিয়ে আমি একা একাই খেয়ে ফেললাম, কি আর করা, আমার পছন্দের খিচুড়ি খুবই মজা করে খাচ্ছি। অবশ্য নরম খিচুড়িটাও মাঝে মধ্যে ভালো লাগে, তবে এই মাসকালের ডালের খিচুড়িটা পেলে তো আমি বেশিই খেয়ে ফেলি। আমি তাহলে খেতে থাকি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ।